নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিতাল স্টুডিও নাইন ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে তন্ময় বন্ধুরা পাঁশকুড়া বনমালী কলেজে বিভিন্ন কোর্সগুলিতে সেমিস্টার ওয়াইজ যে এক্সামিনেশনগুলি আপনারা দিয়েছেন কিংবা দিচ্ছেন এই এক্সামগুলি দেওয়ার পর কিন্তু আপনাদের অ্যান্সার শিটটি সাবমিট করতে হয় অনলাইনে তো এই অ্যান্সার শিটটি সাবমিট করার পর আপনারা যে সমস্ত অ্যান্সার শিটগুলি সাবমিট করলেন তার বেসিসে একটি অ্যাকনোলজমেন্ট স্লিপ আপনাদের দেওয়া হয় এবং সেই অ্যাকনোলজমেন্ট স্লিপটি কিন্তু আপনাদের প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে তো সেই অ্যাকনোলজমেন্ট স্লিপটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা আপনারা যারা বিভিন্ন কোর্সগুলিতে সেমিস্টার ওয়াইজ এক্সামগুলি দিয়ে ফেলেছেন কিংবা দিচ্ছেন এই এক্সামগুলি দেওয়ার পর আপনাদের आंसर शीटগুলি নতুন স্টুডেন্ট পোর্টালে আপলোড করার পর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু আপনাদের প্রোভাইড করা হয় তো সেই অ্যাকন ম্যানেজমেন্ট স্লিপটি প্রিন্ট করার জন্য আপনারা চলে আসবেন অ্যাডমিশন ডট পাঁচকুড়া বনমালি কলেজ ডট ওয়ার্জি এই ওয়েবসাইটটিতে তো এখানে আসার পর এখানে একটি অপশন পাবেন ক্লিক ফর এক্সাম এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে স্টুডেন্ট আইডি রয়েছে তো সেই স্টুডেন্ট আইডি এখানে দিয়ে দেবেন তারপর এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু আপনাদের ড্যাশবোর্ডটিতে চলে আসবেন এখানে আসার পর দেখুন সমস্ত ডিটেলস এখানে শো করবে এখান থেকে আপনারা চাইলে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা কতগুলি অ্যান্সার সিট আপলোড করেছেন সেগুলি দেখার জন্য দেখুন এখানে শো অল অ্যান্সার শিট এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি দেখতে পাবেন এছাড়া এখানে আপনি কোন কোন তারিখে কোন কোন এক্সাম দিয়েছেন সেগুলি দেখতে পাবেন এখানে সাবজেক্টের নাম দেখতে পাবেন এবং এখানে ইউনিটটি দেখতে পাবেন এবং এখানে পেপার কোডগুলি দেখতে পাবেন তারপর দেখুন এখানে আপনারা যে সমস্ত অ্যান্সার সিটগুলি আপলোড করেছেন তার ডাউনলোডের লিঙ্কটিও এখানে দেওয়া রয়েছে তো আপনারা যদি ডাউনলোড করতে চান যেই বিষয়ে ডাউনলোড করবেন সেই বিষয়ের পাশে যে ডাউনলোড অ্যান্সার শিট বলে যে অপশনটি রয়েছে তো এটি ডাউনলোড করে আপনারা দেখতে পাবেন যে আপনারা সঠিক ডাউনলোড করেছেন কিনা তো যদি আপনাদের ভুল লোড হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখুন এখানে আন্ডু ক্যান্সিল অ্যান্সার শিট এই অপশানে ক্লিক করে কিন্তু এই অ্যান্সার শিটটিকে ক্যান্সিল করে আবার নতুন করে আপলোড করতে পারবেন তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যেহেতু এই অ্যান্সার শিটটি সময়ের মধ্যে আপনাদের আপলোড করতে হয় তো সময় পেরিয়ে যাওয়ার পর কিন্তু এটা আন্ডু অর্থাৎ ক্যান্সিল নাও হতে পারে এবং এখানে দ্বিতীয়বার আপলোড নাও নিতে পারে তো বন্ধুরা এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা এই অ্যান্সার সিট আপলোড করার পরই ডাউনলোড অ্যান্সার সিট ক্লিক করে দেখে নেবেন যে আপনাদের অ্যান্সার সিট টি ঠিকঠাক ভাবে সাবমিট হয়েছে কিনা যদি না হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা এই আন্ডু ক্যান্সেল অ্যান্সার সিটে এ ক্লিক করে এটাকে ক্যান্সেল করে আবার সঙ্গে সঙ্গে আপলোড করে দিতে পারবেন তো সময় পেরিয়ে যাওয়ার পর কিন্তু এই কাজটি আর নাও হতে পারে তো বন্ধুরা এইভাবে আপনারা দেখে নেবেন আপনাদের সমস্ত অ্যান্সার সিটগুলি সাবমিট হয়েছে কিনা তো চলুন এবার দেখে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের অ্যাগনোলজমেন্ট স্লিপটি ডাউনলোড করবেন তো বন্ধুরা স্লিপ স্লিপটি ডাউনলোড করার জন্য দেখুন এখানেই অপশান দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাকনোলজমেন্ট ফর অল অ্যান্সার শিট তো এখানেও আপনারা ক্লিক করে ডাউনলোড করতে পারেন এছাড়াও আপনারা আপনাদের হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার জন্য দেখুন এখানে যে ব্যাক বলে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর কিন্তু আপনারা আবার আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন তো এখানে দেখুন একদম উপরে একটি অপশন দেখতে পাবেন ডাউনলোড অ্যাকনোলজমেন্ট ফর অল অ্যান্সার শিট তো এখানে আপনারা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের অ্যাকনোলজমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা ডাউনলোড অ্যাকনোলজমেন্ট স্লিপে ক্লিক করার পর কিন্তু আপনাদের অ্যাকনোলজমেন্ট স্লিপটি এখানে দেখতে পাবেন এখানে আপনারা আপনাদের সমস্ত ডিটেলস দেখতে পাবেন নাম রোল নাম্বার স্টুডেন্ট আইডি এবং এখানে আপনাদের সমস্ত সাবজেক্টগুলি দেখাবে এবং দেখুন এখানে আপনি কারেন্ট কি কি এক্সামিনেশনগুলি দিয়েছেন তার সাবজেক্টগুলি এবং কোন ডেটে ডেটে আপনি এক্সামগুলি দিয়েছেন সমস্তগুলি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো এই পেজটি প্রিন্ট করার জন্য দেখুন এখানে ক্লিক হেয়ার টু প্রিন্ট এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা এই পেজটি প্রিন্ট নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ